আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোসাম্মদ স্মৃতি আক্তার, জুনিয়র শিক্ষক কোচিকাচা একাডেমি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে দ্বিতীয় শ্রেণীর আমার বাংলা বইয়ের 56 পৃষ্ঠার 6 ঋতুর দেশ নিয়ে আলোচনা করব। তোমরা কি জানো 6 ঋতুর দেশ কোনটি? 6 ঋতুর দেশ হচ্ছে আমাদের এই বাংলাদেশ। আমাদের দেশটা কত সুন্দর! সুন্দর শব্দের অর্থ হচ্ছে ভালো, উত্তম। সত্যি তো, অন্যান্য দেশের তুলনায় আমাদের বাংলাদেশটা প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে অনেক সুন্দর। তার নানা রূপ, চারপাশে সবুজ আর সবুজ। রূপ শব্দের অর্থ হচ্ছে শোভা, মাথার উপর নীল আকাশ। আকাশ শব্দের অর্থ হচ্ছে গগন, আসমান। রূপালী ফিতার মতো নদী বয়ে যায়, রূপালী শব্দের অর্থ হচ্ছে রূপার মতো। সকালে সূর্য উঠে নরম আলোয় চারদিকে এসে উঠে, সকাল শব্দের অর্থ হচ্ছে ভোর, প্রভাত। আর সূর্য শব্দের অর্থ হচ্ছে রবি। দুপুরে রোদ কড়া হয়, কড়া শব্দের অর্থ হচ্ছে প্রখর, মানে সকাল ও বিকালের তুলনায় দুপুরের রোদের তাপমাত্রা একটু বেশি থাকে। বিকালের রোদ সোনালি, সোনালি মানে হচ্ছে সোনার মতো রং যার। সন্ধ্যায় পশ্চিম আকাশ রঙিন হয়ে ওঠে, সন্ধ্যা শব্দের অর্থ হচ্ছে রাত ও দিনের মিল হয় যে সময়ে। রাত কখনো অন্ধকার, কখনো চাঁদের আলোয় ঝলমলে। রাত শব্দের অর্থ হচ্ছে নিশি, আর অন্ধকার শব্দের অর্থ হচ্ছে আলোর অভাব। ঝলমলে শব্দের অর্থ হচ্ছে উজ্জ্বল, ঝলমল করছে এমন। এভাবে একদিন হয়, 7 দিনে হয় 1 সপ্তাহ, 38 দিনে 1 মাস, 12 মাসে হয় 1 বছর, 2 মাসে 1টি ঋতু। আমাদের ঋতু হচ্ছে 6টি। শিক্ষার্থীরা, এই বিষয়গুলো তোমরা হয়তো সবাই জানো, তারপরে তোমাদের বলছি তোমরা খুব মনোযোগ সহকারে এগুলো পড়বে এবং মনে রাখার চেষ্টা করবে, কারণ এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের সব ক্ষেত্রে কাজে লাগবে। কতদিনে 1 সপ্তাহ হয়? 7 দিনে 1 সপ্তাহ হয়। আর কতদিনে 1 মাস হয়? 30 দিনে 1 মাস হয়। কত মাসে 1 বছর হয়? 12 মাসে 1 বছর হয়। আর কয়টি মাসে 1টি ঋতু হয়? 2 মাসে 1টি ঋতু হয়। আর আমাদের দেশে ঋতু কয়টি? 6টি। তাহলে শিক্ষার্থীরা, চলো আমরা আমাদের এই বাংলাদেশের এই 6টি ঋতুতে প্রাকৃতিক সৌন্দর্য কেমন হয় সেগুলো সম্পর্কে আমরা জেনে নিই। বাংলা বছর বৈশাখ মাস দিয়ে শুরু হয়। তাহলে বাংলা বছরের প্রথম মাসের নাম কি? বৈশাখ। বৈশাখ ও জ্যৈষ্ঠ এই দুই মাস নিয়ে গ্রীষ্মকাল। কোন কোন মাস নিয়ে গ্রীষ্মকাল? বৈশাখ ও জ্যৈষ্ঠ মাস নিয়ে। গ্রীষ্মকাল শব্দের অর্থ হচ্ছে গরমের সময়। এ সময়ে খুব গরম পড়ে, খালবিল শুকিয়ে ফেটে যায়, কখনো কখনো প্রচণ্ড ঝড় হয়। প্রচণ্ড শব্দের অর্থ হচ্ছে ভয়ানক, তখন জানমালেরও ক্ষতি হয়। জানমাল শব্দের অর্থ হচ্ছে জীবন ও জিনিসপত্র, আর ক্ষতি মানে হচ্ছে ধ্বংস, নাশ বা লোকসান। এতে দেখো পাশে আমরা গ্রীষ্ম ঋতুর একটি ছবি দেখতে পাচ্ছি, দুপুরে প্রচণ্ড তাপমাত্রা নিয়ে একটি সূর্য ছবি দেখতে পাচ্ছি, পাশে একটি আম গাছে থোকা থোকা আম দেখতে পাচ্ছি। এটি আমাদের কোন ঋতুর ছবি? গ্রীষ্ম ঋতুর ছবি। তারপরের যে ঋতুটি তা হচ্ছে আষাঢ় ও শ্রাবণ মাস নিয়ে। আষাঢ় ও শ্রাবণ মাস নিয়ে বর্ষা ঋতু। আকাশে তখন ঘন কালো মেঘের আনাগোনা, যখন তখন ঝমঝম করে বৃষ্টি নামে, খালবিল পানিতে থই থই করে, ব্যাং ডাকে ঘ্যাঙর ঘ্যাং, কদম আর কেয়ার গন্ধে বাতাস ভরপুর থাকে। গন্ধ মানে হচ্ছে ঘ্রাণ। এটু দেখো পাশে আমরা একটি বর্ষা ঋতুর ছবি দেখতে পাচ্ছি, আকাশে দেখতে পাচ্ছি ঘন কালো মেঘ আনাগোনা করছে, ঝমঝম করে মুষলধারে বৃষ্টি নামছে, খালবিল দেখতে পাচ্ছো পানিতে থই থই করছে, আর একটি মেয়েকে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির আনন্দ উপভোগ করার জন্য বাহিরে বেরিয়ে আসছে। এটি হলো আমাদের বাংলাদেশের বর্ষা ঋতুর ছবি। ভাদ্র ও আশ্বিন মাস মিলে হয় শরৎ ঋতু, তখন নতুন ধানের শীষ বাতাসে মাথা দোলায়। এ সময় আকাশের রং হয়ে ওঠে গাঢ় নীল। গাঢ় শব্দের অর্থ হচ্ছে ঘন, জমাট বাঁধা। তুলোর মতো হালকা সাদা মেঘ ভেসে বেড়ায়, নদীর ধারে কাশফুলের দোলা লাগে, বাতাসে শিউলি ফুলের মিষ্টি গন্ধ পাওয়া যায়। এই তো দেখো পাশে আমরা একটি শরৎ ঋতুর ছবি দেখতে পাচ্ছি, আকাশে ঘন কালো মেঘ দেখতে পাচ্ছি, হালকা তুলোর মতো সাদা সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে দেখতে পাচ্ছি,
তারপর নদীতে দেখতে পাচ্ছি দুইটি পালতোলা নৌকা চলছে, নদীর ধারে কাশফুল ফুটে আছে, মিলে ঝিলে শাপলা ফুটে আছে, আর পাশে দেখতে পাচ্ছি ধানের শীষগুলো মাথা বাতাসে মাথা দোলাচ্ছে। এটি হলো আমাদের বাংলাদেশের শরৎ ঋতুর ছবি। কার্তিক ও অগ্রহায়ণ মাস মিলে হেমন্ত ঋতু, তখন মাঠে মাঠে ধান পাকে, ঘরে ঘরে নতুন চালের পিঠে পায়েস তৈরির উৎসব হয়। উৎসব মানে হচ্ছে আনন্দের অনুষ্ঠান। এই উৎসবকে বলে নবান্ন। নবান্ন মানে হচ্ছে নতুন ধান থেকে তৈরি চালের পিঠে পায়েস। এ সময় একটু একটু ঠান্ডা পড়তে থাকে। ঠান্ডা মানে হচ্ছে শীত, মানে হেমন্ত ঋতুতে হালকা হালকা শীত পড়তে থাকে। সকালে ঘাসের ডগায় হালকা শিশির জমে, হালকা মানে হচ্ছে খুবই সামান্য অল্প শিশির জমে, মানে আমরা সকালবেলা যে ঘাসের ডগায় ছোট ছোট পানির কণা দেখতে পাই সেগুলোই শিশির। শিশির শব্দের অর্থ হচ্ছে তুষার, হিম। পৌষ ও মাঘ মাস নিয়ে শীত ঋতু, এ সময় খেজুরের রস ও গুড় পাওয়া যায়, ঘরে ঘরে পিঠাপুলি খাওয়ার ধুম পড়ে, চারপাশ ঢাকা থাকে ঘন কুয়াশায়, সকালে গাছপালা আর ঘাসের ডগায় বেশ শিশির জমে। বেশ মানে হচ্ছে মানে অনেক, খুব। শীতের শেষ দিকে শুরু হয় গাছ থেকে পাতা ঝরা। কোন ঋতুতে গাছ থেকে পাতা ঝরা শুরু হয়? শীতের শেষের দিকে। তাহলে কোন ঋতুতে আমরা খেজুরের রস ও গুড় পাই? শীত ঋতুতে। এতে দেখো পাশে আমরা একটি শীত ঋতুর ছবি দেখতে পাচ্ছি, একটি খেজুর গাছে একটি কলসি পাতা দেখতে পাচ্ছি খেজুরের রস সংগ্রহ করার জন্য, আকাশে অনেকগুলো সাদা বক উড়ে যাচ্ছে দেখতে পাচ্ছি, পাশে দেখতে পাচ্ছি প্রচণ্ড শীতে একটি ছেলে আর একটি মেয়ে শীতের কাপড় গায়ে জড়িয়ে খেজুরের রস দেখতে আসছে। তারপরের যে ঋতুটি তা হচ্ছে ফাল্গুন ও চৈত্র মাস নিয়ে। ফাল্গুন ও চৈত্র মাস মিলে বসন্ত ঋতু, এ সময় প্রকৃতি নতুন রূপে সাজে, নানান ফুলে ভরা থাকে গাছ, শাখায় শাখায় পাখি গান করে, কোকিলের গানে সুরে মন ভরে যায়। বসন্তকে বলা হয় ঋতুর রাজা। কোন ঋতুকে ঋতুর রাজা বলা হয়? বসন্ত ঋতুকে ঋতুর রাজা বলা হয়। এ সময় কি হয়, শাখায় শাখায় পাখি গান করে, বিভিন্ন রকমের ফুল ফুটে, প্রকৃতি নতুন রূপে সাজে। এতে দেখো পাশে আমরা একটি বসন্ত ঋতুর ছবি দেখতে পাচ্ছি, গাছে অনেক ফুল ফুটে একদম গাছটা লাল হয়ে আছে দেখতে পাচ্ছি, গাছটিতে একটি কুকিল বসে কুহু কুহু করে মধুর সুরে গান গাচ্ছে, পাশে আরও তিনটি পাখি উড়ে আসছে দেখতে পাচ্ছি, আর বাগানে অনেক রকমের ফুল ফুটে আছে দেখতে পাচ্ছি, একটি মেয়ে মনে হচ্ছে বাতাসের সাথে হুড় হুড় করে দৌড়ে বেড়াচ্ছে। এই হলো আমাদের বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য। তাহলে আমরা জানতে পারলাম এখানে যে আমাদের বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য কোন ঋতুতে কেমন হয় সে সম্পর্কে আমরা জানতে পারলাম, কোন কোন মাস নিয়ে কোন ঋতু হয় এবং কোন ঋতুতে প্রাকৃতিক সৌন্দর্য কেমন হয় সেগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানলাম। তোমরা এই অধ্যায়টি বাসায় ভালোভাবে পড়বে এবং অনুশীলনীটি মোটামুটি এটা পড়লেই তোমরা কমপ্লিট করে ফেলতে পারবে। তো তোমাদের সবার সুস্থতা কামনা করে তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে নিয়ে আজ এখানেই শেষ করছি। আল্লাহ।